নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ সুধীর স্বাগত করছি মোর ইউট্যুব চ্যানেল স্পিরিচুয়াল গুরুজি কু। প্রিয় দর্শক বন্ধু, কেউ রাশি পাই কেউ ধাতু ধারণ কলে শুভ হয়ে থাকে, এই ধাতু সিধা সড়খ আমার ভাগ্য ভবিষ্যৎ সহিত সম্পর্কিত হয়ে থাকে। আপনার জানতে কি এই ধাতু সহিত আম গ্রহ নক্ষত্রর কোন সম্পর্ক রয়েছে? আপনার জানতে কি বিভিন্ন প্রকার ধাতু ধারণ করিবা দ্বারা আমার শরীর উপরে আমার মানসিক শারীরিক ঊর্জা উপরে এর কি প্রকার প্রভাব পড়ি থাকে? এই ধাতুগুলিক ধারণ করি কোন আমি আমার গ্রহগুলিকে অনুকূল অবস্থাকে আনিপারিবা? মেষ রাশি ঠার মীন রাশি পর্যন্ত প্রত্যেক রাশির উপযুক্ত ধাতু সম্পর্কে মু আজি আপনাকে তথ্য প্রদান করিবি। প্রিয় দর্শক বন্ধু, প্রথমে আসুন জানিবা সোনা ধাতু বিষয়ে। সোনা ধাতু গোটে মূল্যবান ধাতু, বৃহস্পতি গ্রহ সহিত এই সোনা ধাতু সম্পর্ক রাখি থাকে। কনিষ্ঠা কিংবা বিশি আঙ্গুঠিরে যদি আমি ধারণ করিবা তাহলে আমার আয়ুষ বড়ে। সূর্য এবং বৃহস্পতি গ্রহকে শান্তি করিবা পাই এই সোনা ধাতুটি প্রমুখ ভূমিকা গ্রহণ করি থাকে। যদি আপন কনিষ্ঠা আঙ্গুঠিরে সুবর্ণ ধারণ করুছন্তি কিংবা বিশি আঙ্গুঠিরে আপন সুবর্ণ ধারণ করুছন্তি তেবে আপনকর আয়ুষ নিশ্চিত বড়িব। যদি আপনকর সবুবেলে থন্ডা কাশ এবং শ্বাস ভলি রোগ লাগি রহিছি, জানন্তি কি আপন যদি কনিষ্ঠা আঙ্গুঠিরে গোটিয়ে সোনা ধারণ করন্তি সুবর্ণ ধাতু ধারণ করন্তি এথিরে আপনকু অনেক উপকার মিলিথায়। পদ মর্যাদা প্রতিষ্ঠা পাইবা পাই আমি যদি মধ্যমা আঙ্গুঠিরে সোনা ধারণ করিবা তেবে এহা বহুত শুভ হইথায়। এই সোনা আমার মনর একাগ্রতা আনিবা পাই, যদি আমি আকু তর্জনী আঙ্গুলিরে ধারণ করিবা এহা আমার মনর একাগ্রতাকু আনিথায়। বৈবাহিক জীবনকু সুখপ্রদ করিবা পাই হেলে আমি যদি বেকরে সোনা চেনটিয়ে লগাইবা বৈবাহিক জীবনরে নিশ্চিত এর শুভফলকু আমি পাইপারিবা। যদি মহিলা মানে মঙ্গলসূত্র ধারণ করন্তি তাহলে নিশ্চিত ভাবরে বৈবাহিক জীবনরে শান্তি আসিথায়। তেবে হ্যাঁ, অত্যধিক ক্রোধী লোক, গর্ভবতী মহিলা এবং যেউ ব্যক্তিবিশেষ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশের বৃহস্পতি অবস্থান করিছন্তি সে লোকমানে সোনা আদৌ ধারণ করন্তু নাহি। প্রিয় দর্শক বন্ধু, আপন জানন্তি কি আপনকু আপনক রাশি পাই আপনক গ্রহ পাই যদি যে ধাতুটি আপন ধারণ করে নেউছন্তি তাহা যদি উপযুক্ত নুহে, তাহা যদি ঠিক নুহে, তাহলে জানন্তি কোন অসুবিধা হুয়ে? অতি ধীর গতিরে আপনকর আচার বিচার চরিত্র স্বভাব প্রকৃতি ধীরে ধীরে বদলিবাকু আরম্ভ করে এবং আপনকর সৌভাগ্য আনিবা পরিবর্তে এহা দুর্ভাগ্যকু ধীরে ধীরে আনি থায়, যাহা আপনকু হঠাৎ জনা পড়ে নাই, দীর্ঘ সময় লাগে। তেণু অভিজ্ঞ জ্যোতিষীঙ্ক নিকটরে আপন আপনকর জন্মাঙ্ককু টিকে তর্জমা করি নেই বা পরামর্শ নেই আপন ধাতু ধারণ করি পারিবে। আউ গোটে ধাতু আসুচি যেটি হচ্ছে তম্বা ধাতু। এ তম্বা ধাতু সহিত আপন মানে সমস্ত পরিচিত। আত্মবিশ্বাস বৃদ্ধি করে তম্বা ধাতুতে যদি আপন ধারণ করন্তি তাহলে আপনকর ভিতরে আত্মবিশ্বাস বৃদ্ধি হব। আপনকর ভয় ভ্রান্তি অজনা ভয় আশঙ্কা যদি সবুবেলে মনকু আসুচি, ভ্রান্তি আপনকর উদ্বেগ মন ভিতরে সৃষ্টি হচ্ছে, এসব দূর করিব
ଏବଂ ଏଇ ତମ୍ବା ଧାତୁ ଆମକୁ ସୁଖ ସମୃଦ୍ଧି ଆଣିଦେବ। ସୂର୍ଯ୍ୟ ମଙ୍ଗଳ ଗ୍ରହକୁ ଶାନ୍ତି କରିବା ପାଇଁ ଏଇ ତମ୍ବା ଧାତୁ ଅତ୍ୟନ୍ତ ଉପକାରୀ। ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ କିମ୍ବା ନିମ୍ନ ରକ୍ତଚାପ ଥିବା ବ୍ୟକ୍ତିମାନେ କେବେ ହେଲେ ତମ୍ବା ଧାରଣ କରନ୍ତୁ ନାହିଁ। ତମ୍ବା ଓ ପିତ୍ତଳ ମିଶ୍ରିତ ଧାତୁ ଏହାକୁ ଯଦି ଧାରଣ କରାଯାଏ ତାହେଲେ ଭୂତ ପ୍ରେତ ଉପରି ବାଧା ଭଳି କୌଣସି ପ୍ରକାରର ନକାରାତ୍ମକ ଉର୍ଜା ଆପଣଙ୍କ ଶରୀରକୁ ଆକ୍ରମଣ କରିପାରେ ନାହିଁ। ଚର୍ମ ରୋଗରୁ ସୁରକ୍ଷା ମିଳିବା ପାଇଁ ଆମେ ସୂର୍ଯ୍ୟମଙ୍ଗଳଙ୍କୁ ଶାନ୍ତି ରଖିବା ପାଇଁ ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତମ୍ବା ଧାତୁ ଧାରଣ କଲେ ଆମକୁ ଶୁଭଫଳ ମିଳିବ। ତେବେ ଯେଉଁମାନଙ୍କର ଦୀର୍ଘକାଳୀନ ଉଦରଜନିତ ସମସ୍ୟା ରହିଛି, ଗ୍ୟାସ, ଏସିଡ଼ିଟି, ବଦହଜମି ଏଭଳି ପେଟ ରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ ରହିଛନ୍ତି, ଯଦି ଆମେ ତମ୍ବା ଲୋଟାରେ ବା ତମ୍ବା ପାତ୍ରରେ ଯଦି ଆମେ ପାଣି ପିଇବା ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଉଦରଜନିତ ସମସ୍ୟା ଆମର ଦୂର ହେବ। ତେବେ ଜନ୍ମାଙ୍କରେ ଷଷ୍ଠ ଅଷ୍ଟମରେ ଯଦି ମଙ୍ଗଳ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି ଆପଣଙ୍କର, କେବେ ହେଲେ ଆପଣ ତମ୍ବା ଧାତୁ ଧାରଣ କରନ୍ତୁ ନାହିଁ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯେତେବେଳେ ଆପଣ କୌଣସି ଗୋଟିଏ ଧାତୁଟି ବି ଧାରଣ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ସେତେବେଳେ ଆପଣ ଟିକେ ସତର୍କ ହୋଇଯାଆନ୍ତୁ, ଟିକେ ସଚେତନ ହୋଇଯାଆନ୍ତୁ, ବୁଝନ୍ତୁ ସେ ଧାତୁଟି ଆପଣଙ୍କ ପାଇଁ କେତେ ଦୂର ଉପାଦେୟ, ତାପରେ ଆପଣ ଧାତୁଟିକୁ ଧାରଣ କରନ୍ତୁ। ଆଜିକାଲି ଦେଖାଯାଏ ଆମେ ସାଧାରଣତଃ ଯୁବକ ବର୍ଗର ଲୋକମାନଙ୍କୁ ଦେଖୁଛେ ଯେଉଁମାନେ ହାତରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଲୁହା କଡ଼ା ପିନ୍ଧିଛନ୍ତି, ତମ୍ବା କଡ଼ା ପିନ୍ଧିଛନ୍ତି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବ୍ରେସଲେଟ୍ ରୂପାର ଲଗାଉଛନ୍ତି, ସୁନା ଚେନ୍ ଲଗାଉଛନ୍ତି। କିନ୍ତୁ ବୁଝିବା ଦରକାର ଜ୍ୟୋତିଷ ପୃଷ୍ଠଭୂମିରୁ ଏହିସବୁ ଧାତୁ ଗୁଡ଼ିକର ଆମର ଜୀବନ ସହିତ କିଭଳି ଭାବରେ ଏହାର ପ୍ରତ୍ୟକ୍ଷ ବା ପରୋକ୍ଷ ଭାବରେ ଏହାର ସମ୍ପର୍କ ରହିଛି, ଆମର ଗ୍ରହ ନକ୍ଷତ୍ର ସହିତ ଗ୍ରହ ଜଗତ ସହିତ ଏହାର କିଭଳି ଭାବରେ ସମ୍ପର୍କ ରହିଛି, ଏଇ କଥା ନିଶ୍ଚିତ ଭାବରେ ବୁଝିକିରି ଆମେ ଉପଯୁକ୍ତ ଧାତୁକୁ ଧାରଣ କରିବା ନିଶ୍ଚିତ ଶୁଭ। ତେବେ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଉ ଗୋଟେ ଧାତୁ ଆସେ ଯେଉଁଟି ହେଉଛି ରଜତ ବା ରୂପା। ଏଇ ରୂପା ବା ଚାନ୍ଦି ତାକୁ ରଜତ ବୋଲି କହନ୍ତି। ଏହା ଚନ୍ଦ୍ର ଏବଂ ଶୁକ୍ର ଗ୍ରହକୁ ଶାନ୍ତି କରିବା ପାଇଁ ଏଇ ରୂପା ଧାତୁ ବା ଚାନ୍ଦି ଧାତୁର ଭୂମିକା ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଅତ୍ୟଧିକ କ୍ରୋଧୀ ବ୍ୟକ୍ତି ଚାନ୍ଦି ଧାରଣ କରନ୍ତୁ, ମାନସିକ ସ୍ଥିରତା ଆସିବ, ମାନସିକ ଅବସାଦ ଚିଡ଼ିଚିଡ଼ାପଣ ଦୂର ହେବ ଏବଂ ମନ ଭିତରେ ଆତ୍ମବିଶ୍ୱାସ ବୃଦ୍ଧି ପାଇବ। ଯଦି ଚାନ୍ଦିଟିଏ ଆପଣ ଧାରଣ କରନ୍ତି, ଯଦି କୌଣସି ମହିଳା ଲୋକ ବା ସ୍ତ୍ରୀ ଲୋକ ଅତ୍ୟଧିକ କ୍ରୋଧୀ ହୋଇଥାନ୍ତି, ସେ ଯଦି ଚାନ୍ଦି ଧାତୁଟିଏ ଧାରଣ କରନ୍ତି ବାମହସ୍ତ ଅନାମିକା ଆଙ୍ଗୁଠିରେ, ତାହେଲେ ତାଙ୍କର ଏଇ ଯେଉଁ କ୍ରୋଧ ବା ରାଗ ଏହା ନିଶ୍ଚିତ ଭାବରେ କମିଯାଏ, ମନ ମିଜାଜ ଶାନ୍ତ ରହେ, ମାନସିକ ଅବସାଦ ପାଇଁ ମାନସିକ ଚିଡ଼ିଚିଡ଼ାପଣ ପାଇଁ ଏଇ ରଜତ ଧାତୁର ବା ଚାନ୍ଦି ଧାତୁର ଭୂମିକା ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଯେଉଁମାନଙ୍କର ଥାଇରଏଡ଼୍ ଭଳି ରୋଗ ରହିଛି, ଯେଉଁମାନଙ୍କର ହରମୋନ୍ ଅସନ୍ତୁଳନ ରହୁଛି ଏବଂ ଯେଉଁମାନଙ୍କର ଥାଇରଏଡ଼୍ ବା ଗଳଗଣ୍ଡ ରୋଗ ତାକୁ କହନ୍ତି, ଏଭଳି ଯଦି ରହିଛି ତାହେଲେ ଚାନ୍ଦିର ଚେନ୍ଟିଏ ଧାରଣ କରିବା ଅତ୍ୟନ୍ତ ଲାଭକାରୀ ହୋଇଥାଏ। ଆଉ ଗୋଟିଏ ଧାତୁ ଆସୁଛି ଲୁହା ଧାତୁ। ଶନି ଏବଂ ରାହୁଙ୍କ ପାଇଁ ଯେତେବେଳେ ଶନି ମହାଦଶା ଖରାପ ଚାଲୁଛି, ରାହୁ ମହାଦଶା ଖରାପ ଚାଲୁଛି, ଏହି ସମୟରେ ଲୁହାର ଗୋଟିଏ ବଲ୍କୁ ଯଦି ଗୋଟିଏ କଳା କପଡ଼ାରେ ଆପଣ ବାନ୍ଧି ସର୍ବଦା ନିଜ ପାଖରେ ରଖନ୍ତି, ତାହେଲେ ଶନି ସାଢ଼େ ସାତି, ଶନି ସପ୍ତାହ କିମ୍ବା ଶନି ଯଦି ମହାଦଶା ଆପଣଙ୍କର ଖରାପ ଚାଲିଛି, ରାହୁ ଦଶା ଖରାପ ଚାଲିଛି, ତାହେଲେ ଏହି ଗ୍ରହ ଅନୁକୂଳ ଅବସ୍ଥାକୁ ଆସିଯାଏ ଏବଂ ଯେଉଁମାନଙ୍କର ଗୁପ୍ତ ରୋଗ ଗୁଡ଼ିକ ଲାଗି ରହିଛି, ଅର୍ଷ ଭଗନ୍ଧ ଏହିଭଳି ଯେଉଁମାନଙ୍କର ଗୁପ୍ତ ରୋଗ ଗୁଡ଼ିକ ଲାଗି ରହିଛି, ସେମାନେ ଯଦି ଏଇ ଲୁହା ଧାତୁକୁ ଧାରଣ କରନ୍ତି ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହା ଅତ୍ୟନ୍ତ ଲାଭକାରୀ ହୋଇଥାଏ। ତେବେ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ସର୍ତ୍ତ ଏଠି ଯଦି ରୋଗ ହୋଇଛି ଆପଣଙ୍କୁ, ଆପଣ ଅଭିଜ୍ଞ ଚିକିତ୍ସକଙ୍କ ନିକଟରେ
ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପରୀକ୍ଷା କରି ପ୍ରଥମେ ଔଷଧ ସେବନ କରନ୍ତୁ। ତତ୍ପଶ୍ଚାତ୍ ଆପଣ ଜ୍ୟୋତିଷୀୟ ପ୍ରତିକାର ଗୁଡ଼ିକୁ ଆପଣ ପାଳନ କରିପାରନ୍ତି। ଏହାଦ୍ୱାରା ଆପଣ ନିଶ୍ଚିତ ସୁସ୍ଥ ହୋଇପାରିବେ ଏବଂ ଗୋଟିଏ ସୁସ୍ଥ ନିରାମୟ ଜୀବନ ବିତେଇ ପାରିବେ। ତେବେ ଆସନ୍ତୁ ଆମେ ରାଶି ଅନୁସାରେ ଜାଣିବା କେଉଁ ରାଶିର ଲୋକ କେଉଁ ପ୍ରକାର ଧାତୁ ତାଙ୍କ ପାଇଁ ଧାରଣ ଶୁଭ ହୋଇଥାଏ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ମେଷ ରାଶି ତମ୍ବା ଧାତୁ ଧାରଣ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ, କାରଣ ରାଶ୍ୟାଧିପତି ଗ୍ରହ ହେଲେ ମଙ୍ଗଳ। ବୃଷ ରାଶି ଶୁକ୍ର ହେଉଛନ୍ତି ରାଶ୍ୟାଧିପତି ଗ୍ରହ, ଚାନ୍ଦି ଧାତୁଟି ଅତ୍ୟନ୍ତ ଧାରଣ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ। ମିଥୁନ ରାଶିର ବ୍ୟକ୍ତି ବୁଧ ରାଶ୍ୟାଧିପତି ଗ୍ରହ, ତମ୍ବା ସହିତ ପ୍ଲାଟିନମ୍ ବା ବ୍ରୋଞ୍ଜ ଧାତୁ ତାକୁ କୁହାଯାଏ। କର୍କଟ ରାଶି ଚାନ୍ଦି ଯଦି ଧାରଣ କରନ୍ତି ଶୁଭ। ସିଂହ ରାଶି ତମ୍ବା ଧାତୁ ଧାରଣ କଲେ ଶୁଭ। କନ୍ୟା ରାଶି ତମ୍ବା ସହିତ ପ୍ଲାଟିନମ୍ ବା ବ୍ରୋଞ୍ଜ ଧାତୁ ଧାରଣ କଲେ ଶୁଭ। ତୁଳା ରାଶି ଆପଣ ଚାନ୍ଦି ଧାରଣ କଲେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ। ବିଛା ରାଶି ତମ୍ବା ଓ ଲୁହା ଉଭୟ ଧାତୁକୁ ଆପଣ ଧାରଣ କରିପାରିବେ। ଧନୁ ରାଶି ପିତ୍ତଳ କିମ୍ବା ସୁନା ସହିତ ଆପଣ ଚାନ୍ଦି ମଧ୍ୟ ଧାରଣ କରିପାରିବେ। ମକର ରାଶି ଆପଣ ଲୁହା ସହିତ ଚାନ୍ଦି ଧାତୁ ମଧ୍ୟ ଧାରଣ କରିପାରିବେ। ମୀନ ରାଶି ଆପଣ ସୁନା ସହିତ ଅଷ୍ଟ ଧାତୁ ମଧ୍ୟ ଧାରଣ କରିପାରିବେ। ତେବେ ଲଗ୍ନାଧିପତି ଗ୍ରହ, ଲଗ୍ନାଧିପତି ଗ୍ରହ ଏବଂ ଲଗ୍ନକୁ ଲକ୍ଷ୍ୟ କରିକିରି ମଧ୍ୟ ଆମେ ଧାତୁର ନିର୍ବାଚନ କରିପାରିବା ବା ଧାତୁ ସେହି ଅନୁସାରେ ଆମେ ଧାରଣ କରିପାରିବା। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ମୋର ଭିଡ଼ିଓ ବିସ୍ତୃତ ହୋଇଯାଉଥିବା କାରଣ ହେତୁ ସଂକ୍ଷିପ୍ତରେ ଆଜି ଏଇ ଯେଉଁ ଧାତୁ ସମ୍ପର୍କରେ ମୁଁ ଆଲୋଚନା କଲି, ଏଇ ଉପସ୍ଥାପନାଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କର ସୁଚିନ୍ତିତ ମତାମତ ଅପେକ୍ଷାରେ ମୁଁ ରହୁଛି। ଯଦି ମୋର ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଉପାୟ ହୋଇପାରିଛି ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ନୂଆ କରି ଦେଖୁଥିଲେ ମୋର ଭିଡ଼ିଓଟିକୁ ଆପଣ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଲାଇକ୍ କରନ୍ତୁ ଏବଂ ସେୟାର କରନ୍ତୁ ଏବଂ ନିୟମିତ ଭାବରେ ଦେଖୁଥାନ୍ତୁ ମୋର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ସ୍ପିରିଚୁଆଲ୍ ଗୁରୁଜୀ। ଆଜି ପାଇଁ ଏତିକି, ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଜୟ ଜଗନ୍ନାଥ।